হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্নাটা করব আমার মায়ের জন্য। আমার মায়ের খুবই পছন্দ একটা রান্না, সেটা হচ্ছে খারকোল পাতা। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো সেই জন্য আমি দেখতেই পাচ্ছ খারকোল পাতাটা কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কালো জিরে, হলুদ, তেঁতুল, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি তেঁতুলটাকে জলের মধ্যে গুলিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তেঁতুলটা গুলিয়ে রাখার পর আমি দেখতে পাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরের পর রসুনটা দিয়ে দিলাম, প্রচণ্ড ছিটকাচ্ছিল। তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি এখানে কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি, কারণ একটু খারকোল পাতা একটুখানি ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এরপর আমি হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো অল্প, যাতে যেহেতু কাঁচা লঙ্কা রসুন এত ছিটকাচ্ছিল সেই জন্য। কারণ নুন আর হলুদ দিয়ে দিলে তেলটা অত বেশি ছিটকায় না, ওই কারণে। এবার আমি ওটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ। যখন ব্রাউন হয়ে আসবে একটুখানি, দেখতেই পাচ্ছ একটু ব্রাউন হয়ে এসছে। এবার আমি ধুয়ে রাখা খারকোল পাতাগুলোকে দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে আমি দেখতে পাচ্ছ নাড়িয়ে নিচ্ছি একটুখানি ভালো করে, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াতে নাড়াতে দেখবে এরকম যখন একটুখানি মুজিরে আসবে জিনিসটা, তখন একটুখানি চেপে চেপে দেখে নেবে যে এরকম জল বেরাচ্ছে নাকি। যদি এরকম জল বেরে, এই জলটা পুরো শুকিয়ে নেবে। কারণ হচ্ছে এই জলটা যদি থাকে তাহলে তোমাদের নিঘাত গলা চুলকাবে। এই জলটাকে ভালোভাবে আমাদের শুকিয়ে নিতে হবে ফার্স্টে। এরপর তেঁতুলের যে জলটা আমরা করে রেখেছিলাম ওই তেঁতুলের জলটা আমি দিয়ে দিলাম। তেঁতুলের জলটা দিয়ে এবার ভালো করে জোরে গ্যাসটা করে ভালো করে ওটাকে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে দেখো একদম তেঁতুলের জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আর একটু রয়েছে তেঁতুলের জলটা, ওই কারণে আমি ভালো করে একটুখানি ম্যাশ করে করে একটুখানি ভেজে নিচ্ছি। গ্যাসটা জোরে রাখবে, যখন প্রথমে দেবে তখন আস্তে রাখবে, কিন্তু তেঁতুল জলটা দেওয়ার পর থেকে না গ্যাসটা জোরে করে দেবে, তাহলে ভাজা ভাজাটা হয়ে যাবে জিনিসটা। তো দেখতে পাচ্ছ আমি একটুখানি ছড়িয়ে দিলাম জিনিসটা। এবার ভাজা ভাজা করে দেখো লেগে লেগে গেছে নিচে, মানে ভাজাটা হয়ে এসেছে। আমি ওই জন্য একটুখানি যেগুলো লেগে গেছিলো সেগুলো একটুখানি খুন্তি দিয়ে করে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে আমি এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 10-15 মিনিট রাখার পর দেখো ঠান্ডা হয়ে গেছে। আমি ওই জন্য মিক্সির মধ্যে মিক্সি জারে এটা নিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি মিক্সি গ্রাইন্ডার করে নেবো প্রথমে। তো আমি মিক্সি করা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ আমি পেস্ট করে নিচ্ছি। দেখো এরকম পুরো স্মুথ পেস্ট করবে একটুখানি, আমি ওই জন্য জুম করে দেখিয়ে দিলাম। তো এরপর আমি কী করবো, গ্যাসে অল্প তেল, একদম সামান্য তেল, যেহেতু প্রথমে আমার অনেকটা তেল দিয়েছিলাম, সামান্য তেল দিয়ে তেলটা একটুখানি গরম করে নেব। গরম করে নেওয়ার পর যেই দেখতে পাচ্ছ গরম করে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার পেস্টটা দিয়ে দেব, দিয়ে জাস্ট বেশিক্ষণ না 1 থেকে 2 মিনিট একটুখানি নাড়িয়ে নেবে। কারণ পেস্ট করার পর যদিও একটু জল জল বেরায়, মানে যদি একটুখানি জল থেকে যায়, তাহলে জলটা এইটাতে পেস্টটা আমরা একটুখানি তেলে ভাজলে একটুখানি হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছ যে আমার পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। তো আমাদের খারকোল পাতা রেডি। তো খারকোল পাতা তোমরা যদি গরম গরম ভাতে খারকোল পাতা খাও, দারুণ টেস্টি লাগে, দারুণ। একবার করে দেখতে পারো, যদি ভালো লাগে রান্নাটা তো একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, বেলটার জরুর।